প্রমোদাক্ষ পরিমোষে ত্বাং ভক্তি প্রমোদাক্ষ পরিং পাশ ভক্তি প্রমোদাক্ষ পুরিং প্রণম্য ভক্তি প্রমোদ লভতে জনবৈ নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বংশাকল্পতরুভ্যশ্য কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্য নমো নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিব সাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ ভগবত জ্ঞান প্রদাতা ভগবানের সেবায় অধিকার প্রদানকারী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র সুত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবত প্রণাম, সকলে আমার প্রতি প্রসন্ন হন। সভায় উপস্থিত দণ্ডিপাদ্য যথাক্রমে ভক্তিসরণ বামন গোস্বামী মহারাজ এবং সর্বস্ব ভক্তি সর্বস্ব সাধু মহারাজ তথা বৈষ্ণববৃন্দ বৈষ্ণবী বৃন্দা মাতৃমণ্ডলী সজ্জন বৃন্দ ও গ্রামবাসী বৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ, সকলে আমার প্রতি প্রসন্ন হোক।
আজকের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মনুষ্য জীবনের কর্তব্য। কর্তব্য মানে কি করতে হবে, মানুষ হয়ে কি করতে হবে, কি করা উচিত। মানুষকে ভগবান সর্বোত্তম বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধি দিয়ে মানুষ জানে কি করতে হবে, কিন্তু কোনটা করলে সেই লক্ষ্যে পৌঁছানো যাবে সেটা কিন্তু জানে না। আমরা কি চাই, চরমে কি চাই, চির আনন্দ চাই। চির আনন্দ চাই কিনা বলুন না, হ্যাঁ কি না? একজন বলছে হ্যাঁ, সকালে বলুন। চির দুঃখ চান না তো? আচ্ছা, সারা জীবন জন্মবার পর থেকে যখন জ্ঞান হলো, জ্ঞান থেকে শুরু করে আজ পর্যন্ত এটাই চেয়ে এসছেন, পেয়েছেন কি? বুকে হাত দিয়ে বলুন, পেয়েছেন? আনন্দ পাননি? কি পেয়েছেন, দুঃখ পেয়েছেন নাকি? কেন এই প্রপঞ্চ, এই প্রপঞ্চটা দুঃখের প্রপঞ্চ, চোড়া বালি। এই চোড়া বালির উপর আমরা সবাই দাঁড়িয়ে আছি আর যত পারছি নড়ছি। কিরাম নড়ানড়ি না? আমি দোকান করলে আমার লাভ হবে, লাভ হলে আমার সুখ হবে, একদম। বা লেখাপড়া করলে লাভ হবে, লেখাপড়া করলে ভালো কাজ পাবো, কাজ করে পয়সা উপায় করব, পয়সা হলে সুখ হবে। যদি এরকম দেখানো যায়, দেখা যায় দেখো সকলেই উপায় করেছে, পয়সাও আছে, কিন্তু আসল যে সুখ আনন্দ, আনন্দ নেই। কেন? দেখুন এক সময় এক রাজার, আমি পড়েছিলাম এটা, এটা পড়েছিলাম ক্লাস ফোরেতে, রাজার অসুখ, জানি না আপনারা পড়েছেন কিনা। রাজার অসুখ পড়েছেন কি বলুন তো? রাজার অসুখ আর ছাড়ে না, ডাক্তার বৈদ্য যত আসে সব ওষুধ দিচ্ছে, অসুখ আর ছাড়ে না। তোর একজন ডাক্তার বলল এই রাজাকে, ওষুধ হচ্ছে একটা কিনা, এমন একটা লোক দেখো সর্বক্ষণ সুখী, তার জামা একে পরিয়ে দাও। তখন খুঁজতে 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 কোনো কোথায় পাওয়া গেল না, তার অনেক কষ্টে একটা লোক পাওয়া গেল যে লোকটা সর্বক্ষণ হাসছে, সবেতে আনন্দ, যা কিছু ঘটছে জীবনে সবেতে আনন্দ, দুঃখ হচ্ছে ওটাও আনন্দ, সুখ হচ্ছে, সুখ আছে মানে কোনো ভালো কিছু পাওয়া গেল ওটাও আনন্দ, সবটাই আনন্দ। একটা লোককে পাওয়া গেল, ফকির লোক, একটাই তার জামা আছে, তাকে গিয়ে চাইলো আপনার জামাটা দেবেন, দিয়ে দিল জামাটা, কোনো চিন্তা না করেই দিয়ে দিল আনন্দে। তখন রাজাকে যখন দিল, রাজা তখন মনে মনে চিন্তা করলো তো আমার দুঃখটা কোথায়, ও কিছু না থেকে যদি আনন্দ পায়, এত আনন্দ পায়, তাহলে দুঃখটা কোথায়? দুঃখ হচ্ছে এই জগতের আসক্তি, এই জগৎটা পরিবর্তনশীল, মিথ্যা নয় কিন্তু পরিবর্তনশীল। আজকে যাকে আপন বলে মনে করছি সে কিন্তু কাল পর হয়ে যাচ্ছে, আজকে যাকে আমি সুখ বলে মনে করছি, বন্ধু বলে মনে করছি, সে কাল শত্রু হয়ে যাচ্ছে, হচ্ছে কি না বলুন না? আমি যাকে শত্রু বলে মনে করছি সে পরশু দিন আবার বন্ধু হয়ে যাচ্ছে।
সব পরিবর্তনশীল। এই জগতে দুঃখের কারণ হচ্ছে এই ক্ষণভঙ্গুর, এই পরিবর্তনশীল পৃথিবীকে আমি আসক্তি হয়ে পড়ে আসক্ত হয়ে পড়েছি, এটাই দুঃখের কারণ। যে নিত্য আনন্দময়, কে নিত্য আনন্দময়? কৃষ্ণ। এই কৃষ্ণ শব্দ দ্বারাই প্রমাণিত হয়ে গেছে, কারণ এই জগতের মানুষের নাম হতে পারে পদ্মনাভ আর পদ্মলোচন। লোচন মানে চোখ, চোখটা কিরকম? পদ্মের পাপড়ির মতো, কিন্তু সে স্বভাবে কানা, চোখটা চাইনিজদের মতো। নামের সঙ্গে তার গুণের কোনো মিল নাই, কিন্তু পরমার্থ জগতে নাম রাখা হয় গুণ অনুযায়ী। তাই কৃষ্ণ নামটা কেন রাখা হয়েছে? যিনি সকলকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি হচ্ছেন কৃষ্ণ। আকর্ষণ কিভাবে করেন? জীব গোস্বামী পাদ বললেন হরিনামামৃত ব্যাকরণে, রূপেণ গুণেন লীলায়চম জীবানাং সর্বনাং হৃদয়ং আকর্ষয়তি ততঃ আনন্দদয়তি ইতি কৃষ্ণ। যিনি রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা সমগ্র জীবের হৃদয়কে আকর্ষণ করে যিনি চির আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি হচ্ছেন কৃষ্ণ। তা আমরা যদি কৃষ্ণকে বাদ দিয়ে এই পরিবর্তনশীল জগতের প্রতি আসক্তি এনে ফেলিবি, তাহলে তাহলে দুঃখ হবে না সুখ হবে? বলুন, দুঃখ হবে। তাহলে দুঃখের কারণটা কি? এই জগতে আসক্তি এনে ফেলেছি, এই পরিবর্তনশীল জগতের প্রতি আসক্তি রেখেছি। আর রাখতে হবে কোথায়? মানুষ জীবনে ভগবান আমাদের সর্বোত্তম বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি দ্বারা আমাদের বিবেচনা করে দেখলে দেখা যাবে যে ভগবান হচ্ছে চির আনন্দময়। ভগবান তার সাথে রেখেছে কি বলুন? ভগবানের আসক্তি আছে? যদি মনে করুন আজকে এইখানে গোপাল ভগবান কৃষ্ণ, এই গোপাল কৃষ্ণ দর্শন দিচ্ছেন, 10 মিনিট পরে কৃষ্ণ এখান থেকে অন্তর্ধান হয়ে যাবেন। আর ঠিক একই সময়েতে 10 মিনিটের মধ্যে খবর হয়েছে যে ওই করাত বেড়িয়াতে বাকি সামনে একটা জায়গায় মমতা ব্যানার্জি এসছে, সকলকে 20,000 টাকা করে দেবে এই 10 মিনিটের মধ্যে যেতে হবে। কি করবেন বলুন তো? একজন থাকবেন এখানে? মুখে তো বলছে হ্যাঁ, যখন বাস্তবে আসবে দেখবেন তখন দেখবেন কেউ থাকছে না, সব পালিয়ে যাচ্ছে। মুখে বলা যায় থাকবো নাকি? মুখে বলা যায় থাকবো, কিন্তু কার যখন বাস্তবে আসা যায় তখন দেখবেন কেউ থাকছে না। যত যারা সত্যিকারের এই জগতের অস্তিত্বকে বুঝতে পেরেছে, এই জগতে কোনো কিছু থাকবে না, সব ক্ষয়িষ্ণু আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, তারা থাকবে। যেমন এক সময় ভগবান চৈতন্য মহাপ্রভু শিবাসঙ্গনে 7 প্রহরিয়া ভাবে ভাবিত হয়ে সকলকে বর দান করছে, সকলেই বর নিচ্ছেন, চেয়ে নিচ্ছেন।
তারপরে মহাপ্রভু ডেকে পাঠালেন শ্রীধরকে, থোর কলা বেচা শ্রীধর, খোলা বেচা শ্রীধর। কেন? শ্রীধরের দোকান থেকে প্রত্যেক দিন তিনি জিনিস নিয়েছেন, পয়সা দেননি। আর শ্রীধর যখন এই জোর করে মহাপ্রভু নিয়ে চলে যেতেন, তখন ভাবতেন যাও ব্রাহ্মণ সেবা হয়ে গেল আমার। ইচ্ছা ছিল, শ্রীধরের ইচ্ছা ছিল কিছু পয়সা পাবো, যখন দিল না চলে যাচ্ছে। দেখুন, ভক্তের অন্ন প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের অন্ন প্রভু উলুটি না চায়। ভগবান আপনার ঘরে গিয়ে চুরি করতে যায়, আপনি বলবেন ভগবান চোর বলবেন না? আপনি কি বলবেন? কি ভগবানকে চোর বলবেন না আপনাকে কৃপা করছেন বল, কোনটা বলবেন? কেউ কিছু বলছে না স্যার, জোরে বলুন। হ্যাঁ, তো যখন শ্রীধরকে ডাকা হলো সে শিবাসঙ্গনে, তখন শ্রীধর দেখছেন যাকে আমি বলতাম যে ব্রাহ্মণের সন্তান জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ, তার সন্তান ব্রাহ্মণের সেবা হয়ে গেল। আজ সেই শ্রীধর, সেই শ্রীধর তার চোখে দেখছে সে ব্রাহ্মণ নয়, সাক্ষাৎ শ্যাম সুন্দর কৃষ্ণ। আর তিনি মনে মনে চিন্তা করছেন, হে ভগবান তুমি কত দয়ালু, আমার কাছ থেকে কেড়ে কেড়ে জিনিস নিয়েছ। আর আমি তখন ভাবতাম তুমি একজন ব্রাহ্মণ, যাক ব্রাহ্মণের সেবা হয়ে গেল। ভগবান আপনি সাক্ষাৎ আমার কাছ থেকে এত এত কিছু সেবা গ্রহণ করলেন, আমি বুঝতে পারলাম না। এই এইভাবে ভাবিত হয়ে কাঁদছেন। আর একই সময়ে শ্রীধরকে মহাপ্রভু, মানে শ্যামসুন্দর রূপী মহাপ্রভু যেটা বলছেন, শ্রীধর আমি অনেক অনেক কিছু জিনিস তোমার দোকান থেকে নিয়েছি, পয়সা তো দিইনি, আজ সব কড়ায় গণ্ডায় মিটিয়ে দেবো, এই জন্য তুমি বর বর মাখো, বর মাখো। আজকের দিনে গোপাল এখানে ভগবান কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছেন, একই কথা বলছেন, কি বলবেন বলুন, কি চাইবেন? আজকে আমার পানের পানের কি বলে পানের বড়ো যে পান ভালো হচ্ছে না, পান কি বল, পান দিয়ে দাও নাকি? আমার দোকানে সেরকম ধরনের বিক্রি হচ্ছে না, অসম অর্ডার নেই, হ্যাঁ সব ফ্যাক্টরিতে অর্ডার নেই, অর্ডার কোনো করিয়ে দাও সব, বলবেন কি না? ভৌতিক চাহিদা চেয়ে নেবেন, ভৌতিক চাহিদার পূর্তি করার জন্য লালায়িত হবেন। কিন্তু যারা ভক্ত হয়েছে জানেন, তারা জানে যে এখানে যাই কিছু পাওয়া যায় না, কারণ কেউ সন্তুষ্ট হতে পারে না। যার পাঁচ টাকা আছে তার যে ভাব, যার পাঁচশো টাকা আছে তারও সেই ভাব, স্বভাব সে আছে। আর যার পাঁচ লক্ষ টাকা প্রতিদিন ইনকাম তারও সে একই হবা, অভাবের তারতম্য আছে। তার পাঁচ টাকার চাহিদা, কার পঞ্চাশ টাকার চাহিদা, কার পাঁচশো টাকার চাহিদা, কার পাঁচ লক্ষ টাকার চাহিদা, কার পাঁচ কোটি টাকার চাহিদা, কিন্তু চাহিদা একই, অভাবটা একই। আমি বিভিন্ন লোকের কাছে মিশেছি, বড় বড় ধনাঢ্য লোকের সঙ্গে মিশি, সব দেখি যে একই রকম, আপনাদের দরকার তিনশো টাকা পার ডে, ওদের দরকার প্রত্যেক দিন $1 million, মানে হচ্ছে ৮.৫ কোটি টাকা। ৮.৫ কোটি টাকা, $1 million মানে ৮.৫ কোটি টাকা, ওরা সব চিন্তা $1 million, $1 billion। অভাবটা কি? যাই হোক, যারা ভগবানে, যারা আমাদের মানুষের মানুষ্য জীবনের কর্তব্য বুঝেছে, তারা ভগবানের চিন্তায় চিন্তান্বিত হতে চেষ্টা করে। কেন? ভগবানের সেবায় আসক্তি হওয়ার চেষ্টা করে। কেন? ভগবান আনন্দময়। তো এখানে মনে করুন, যদি এখানে গোপাল এসে দাঁড়িয়ে, গোপাল মানে কৃষ্ণ দাঁড়িয়ে
যদি সকলকে বর দিতে যায় আপনারা কি বর চাইবেন? জানি না কি বর চাইবেন। শ্রীধর আমাদের ভালো করে লক্ষ্য করে দিলেন, শ্রীধরকে বারবার মহাপ্রভু বলছেন, শ্রীধর আমি তোমার বর দিতে চাই। শ্রীধর বলছেন, প্রভু আমাকে আর প্রতারণা করবেন না। প্রতারণা হচ্ছে মাল নিয়ে দোকান থেকে পয়সা দেবো, পয়সার পরে বর দেব, এটা সত্যিকার প্রতারণা হলো? কারণ ভগবান আমাদেরকে এইভাবে বিষয় দিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, ভগবানের মায়াশক্তি আমাদেরকে বিষয় দিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা যদি ভুলে যাই তাহলে বিষয় নিয়ে পড়ে থাকবো, কিন্তু ভগবানকে পাব না। মানুষ হয়েছি বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। আমাদের ভক্তগণ কি চাইছে? ভগবান ভক্তিম ঠাকুর বললেন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগি, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়। বিষয়ে যে প্রীতি এবে, আমার যে বিষয় প্রীতি এখন আছে, আছয়ে আমার সেই মত প্রীতি হো চরণে তোমার। ইচ্ছা আছে এরাম ইচ্ছা হয় কি? হে ভগবান, আমার যে আসক্তি এখানে আছে, বিষয় ভোগ করার যে আসক্তি আছে, যে প্রীতি রয়েছে, হে ভগবান সেই আসক্তি প্রীতি আপনার চরণ সেবায় করিয়ে দিন প্রভু। এরা মনে হয় কারো, এরা মনে হয় কি? আপনি ঝাঁকিয়ে দেখুন হৃদয়টাকে, হৃদয়কে ঝাঁকিয়ে দেখলে বুঝতে পারবেন আমরা কত দূর আছি। ভগবান আমাদেরকে ভোগে ভুলিয়ে দেবার চেষ্টা করেন, মানে ভগবানের মায়া দ্বারা মোহিত করে ভগবান আমাদেরকে ভোগে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমরা সেই ভোগে যদি লিপ্ত হয়ে যাই তাহলে ভগবানকে পাবো না। দেখবেন কৃষ্ণ যদি ছুটে, ভুক্তি মানে ভোগ, মুক্তি মানে ভগবানে মিশে গিয়ে ভগবান হয়ে যাওয়া, ভগবানের মতো রূপ নিয়ে ভগবান হয়ে যাওয়া, সারূপ্য সাযুজ্য সামীপ্য শালক্য ষষ্ঠী, ভগবানের মতো ঐশ্বর্য পেয়ে ভগবানের মতো আচরণ করা, এইগুলো হবে না। ভক্তি মুক্তি, কৃষ্ণ যদি ছুটে ভক্তি মুক্তি দিয়া, কবু ভক্তি নাদান রাখেন লুকাইয়া। নিজ কর্ম দোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে আমি যেন তব গুণ গাই, এই প্রার্থনা, এই প্রার্থনায় আমাদের শ্রীধর করলেন, প্রভু আর আমাকে ধোকা দেবেন না, প্রতারণা করবেন না। যদি আমাকে বর দিতে চান, কৃপাপূর্বক জন্মে জন্মে আপনার চরণের দাস করে রাখুন প্রভু। এই ভাব, এই ভাবকে আমাদের হৃদয়েতে প্রস্ফুটিত করতে হবে। যখন এটা প্রস্ফুটিত হবে তখনই হবে প্রতিটি প্রত্যেক মানুষের প্রধান কর্তব্য। এই জগতের পেছনে ছুটলে ভগবানকে পাওয়া যাবে না, চির আনন্দ পাওয়া যাবে না। এই জগৎ চোরা বালির ন্যায়, এ জগতের শোক মরিচিকার পেছনে ছোটার মতো, অর্থ বোঝে মরিচিকা। মরুভূমিতে মরিচিকা দেখেছেন? আমি গেছি মরুভূমিতে, আমি গেছি আমেরিকার মরুভূমিতে গেছি, ওখানে প্রোগ্রাম করেছি 72 ঘন্টা, ভক্তি ফেস্ট বলে একটা প্রোগ্রাম হয়, 72 ঘন্টা শুধুমাত্র কথা চলে,
তামাকও সেখানে কর্তৃপক্ষ নিয়ে গিয়েছিল। তো সেখানে গিয়েছিলাম সত্যিকারের মরুভূমি, দিনের বেলা খা খা করছে, কাঁটা গাছে ভর্তি, তার মাঝখানে মাঠ, সেখানে প্রায় 3,000 লোক, আর 3 দিনের প্রোগ্রাম, 72 মাঠে 3 দিন, 3 দিনের প্রোগ্রামে $300 করে টিকিট। আমি যেহেতু বক্তা, আমার টিকিট নেই, আমার সঙ্গে 2 জন ফ্রি, বাকি সব লোককে টিকিট কেটেই ওখানে ঢুকতে হবে। $300 মানে জানেন তো, মানে প্রায় 26,000 টাকা 3 দিন থাকবেন, খাওয়া আলাদা, খাওয়া ওখানে কিনে খেতে হবে। সেই সেখানে গেছি রাত্রিবেলা কনকনে ঠান্ডা, আর দিনের বেলা একদম গরম, বালি থেকে হা হা করে উঠছে, শুধু জল জল, আর একটু দূরে চাইলে মনে হচ্ছে ওখানে জল আছে, এখন জলাশয় তো নেই, ওটা হচ্ছে বালির হালকা মনে হচ্ছে জলাশয়, মানে সূর্যের রিফ্লেকশন, মানে প্রতিবিম্ব বালিতে পড়ে মনে হচ্ছে জল রয়েছে, এটা জল নয়, এটা মরিচিকা, মরুভূমিতে মরিচিকার মানে যতই ছোটেন না কেন জল তো নেই, পাবেন না, এই সংসারে সুখ নেই, যতই করুন না কেন সুখ পাবেন না, কি আছে সংসারে, আছে দুঃখ, কেন এলাম এখানে সংসারে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির মোহ, অতে মায়া তারে দেয় সংসার আদি দুঃখ, কৃষ্ণকে ভুলেই তো এখানে এসেছি, আর কর্তব্য কি, কৃষ্ণকে হৃদয়ে স্থাপন করতে হবে, কৃষ্ণ স্মৃতিতে আমাদের জন্ম হয়েছে এই প্রপঞ্চে, বিভিন্ন প্রকার জন্ম হতে হতে এখন মানুষ জন্ম পেয়েছি, মানুষ জন্মে ভগবত ভজন করা করা যায়, এটাই কর্তব্য, ভগবানকে পেলেই সুখ হবে, ভগবানকে পেলেই আর চির আনন্দ হবে, মানুষ হয়েও কিন্তু মানুষের মতো আচরণ আমরা প্রায় সবই প্রায় করি না বললেই হয়। এজন্য আমাদের চণ্ডীদাস, বৈষ্ণব কবি চণ্ডীদাস, তিনি বললেন মানুষ 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 বলি, মানুষ হয় কয়জনা, ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে কোটিতে গুটি খয়। কেন বললেন, আকারে মানুষ হলে কি হবে, যেটা আসল কর্তব্য, ভগবান একটাই এই যে জন্ম দিয়েছে, মানুষ জন্মটা হচ্ছে আমাদের মনটাকে আমাদের চেতনাটাকে ভগবানের সেবায় আসক্ত করে তোলা। দেখুন আমাদের পরম গুরুদেব, আমার পরম গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট ছিল প্রভুপাদ, তিনি কি বললেন, আসক্তি রহিত সম্বন্ধ সহিত কর উচ্চস্বরে হরিনাম রম, নামের প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব। আসক্তি কার আসক্তি, বিষয় আসক্তি, রহিত মানে কি, ছাড়তে হবে আসক্তি, ছাড়তে হবে বিষয় মানে কি, ভোগ, বিষয় আসলে 5টা বিষয়, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই 5টা বিষয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা সর্বক্ষণ ভোগ করি, এই আসক্তি ত্যাগ করতে হবে, রহিত সম্বন্ধ সহিত সেবা করি, সম্বন্ধ নেই, কোথায় সম্বন্ধ রেখেছি, এ ঘর সংসারে পড়িয়া মন না পায় দুঃখের রসে, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্তঃক্লে, এই সংসার, এই ঘোর সংসারে পড়ে বুদ্ধি দিয়ে, বুদ্ধি থেকেও বুদ্ধি নেই, সব লোক মরছে, আমি ভাবছি আমি চিরকাল বাঁচবো,
সব লোক দেখুন না, আমাদের আমি এখানে এসেছি, প্রথম এসেছি 1999 সালে কি 2000 সালে, আমার মনে আছে পৌষ পার্বণ দিন এসেছিলাম শঙ্কর প্রভুর বাড়িতে, তখন শঙ্কর প্রভু সুকুমার প্রভু তাদের বাড়িগুলো সব ছিল মাটির বাড়ি, খালের পাড়ে, বাথরুম পায়খানাও নেই, আর এদের বাড়িও ছিল এবার শঙ্কর গুকু এদের বাড়ি ছিল, বাবা মা ছিল, বাড়িও মাটির ছিল, এখন সব পাকা বাড়ি করে চলে গেছে। সুখ আছে নাকি, সুখ পেয়েছে? দেখুন না, মাটি থেকে পাকা হলো, মাটির যখন বাড়ি ছিল তখন ভাবছে যে পাকা বাড়ি হলে সুন্দর হবে নাকি, সুন্দর তো হলো কিন্তু ভেতরের যে দেবতা পরমাত্মা তিনি আর সুখ পাচ্ছেন না, কোনো না কোনো দুঃখ মায়াদেবীকে দেওয়া দেওয়াচ্ছে, সেই দুঃখে নিমজ্জিত হয়ে যাচ্ছে আমরা। আসলে কর্তব্য হচ্ছে মানুষ জন্ম পেয়েছে, অনেক সময় হয়ে গেছে তো তাড়াতাড়ি বলছে একটুখানি, তো মানুষ জন্ম পেয়েছি, আমাদের আমাদের মুখটা, আমাদের জীবাত্মার মুখটা ওদিকে আছে, মায়ার দিকে আছে, সব মায়ার কথা চিন্তা করছে কিভাবে এটা হবে সেটা হবে, যত রকম প্ল্যান ভেঙে নিচ্ছি, পরিকল্পনা করছি জীবনটাকে এইভাবে চালাবো, আর পরমাত্মা সেখানে, পরমাত্মা দেখছে জীবাত্মাকে, জীবাত্মা দেখতে পাচ্ছে না পরমাত্মাকে। তো মানুষ জীবন পেয়েছি যে মুহূর্তে আমাদের মনটা, আমাদের চেতনাটা ভগবানের লাগবে, সাধুসঙ্গের প্রভাবে এটা লাগে, সেই মুহূর্তে কি হয়, আমাদের হরিনাম করতে, সাধুরা বলেন হরিনাম করলে সাধুদের আনুগত্যে, সাধুদের আনুগত্য মানে আমাদের পরম্পরার আনুগত্যে, আমি সাধু নই, আমি জানি না অন্য কেউ সাধু আছে কিনা, সাধুর বেশ ধারণ করেছি মাত্র, কিন্তু পরম্পরা সকলেই সাধু। তারা কি বলেছেন, তারা বলেছেন হরিনাম করো, ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের সুকুমার প্রভু বলেছেন, সে তো দর্পণ মার্জন ভব মহাগ্নি বাপনাম, এই ভবের যে দাবাগ্নি দাউ দাউ করে অভাবের চিতা জ্বলছে, তার নির্বাপন হবে, তার সমাপ্ত হবে কিভাবে, লাস্টে কি বলেন, শ্রীকৃষ্ণ সংকীর্তনম, ভগবান নিজে সাধু হয়ে সাধু বেশ নিয়ে তিনি বললেন একথা, শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আর মানুষ জীবনের, এই কলিযুগের মানুষ জীবনের একমাত্র কর্তব্য হরিনাম করা, করলে কি হবে, এই জগতের ভোগের আসক্তি কেটে গিয়ে তখন এই জীবাত্মার মুখ ধীরে ধীরে পরিবর্তন করে পরমাত্মার দিকে দৃষ্টি লাভ দৃষ্টি যাবে, যেই পরমাত্মার দর্শন হবে, যেরকম ধ্রুব মহারাজ, দেখুন ধ্রুব মহারাজ জঙ্গলে গিয়ে তপস্যা করতে গিয়েছিলেন, কেন, পিতার সিংহাসন লাভ করবার জন্য, পিতার কোলে বসবার জন্য, বিমাতা সুরুচিকে, সুরুচির নামে শিকায়ত মানে হচ্ছে আপত্তি জানাবার জন্য, কেন আমার মা আমাকে এরম বলল, যে মুহূর্তে ভগবানকে দর্শন পাওয়া গেল সমস্ত চাহিদা আর থাকলো না, শুধু ভগবানের গুণগান করতে ইচ্ছা গেল। ভগবান 5 বছরের বয়স ধ্রুবকে কি করলেন, তার শঙ্খটা ঠেকিয়ে দিলেন, শঙ্খ মানে জ্ঞানের প্রতীক, শঙ্খ ঠেকিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ধ্রুব মহারাজ ভগবানের মহিমা কীর্তন করতে লাগলেন। আর কিছু চাই না, জগতে যত আসক্তি আর কেটে গেল, সব কেটে গেল, ভগবানের গুণের মহিমা করতে করতেই দিন চলে গেল। এইরকম ভাবে পাল্টাতে হবে এই কর্তব্য, পাল্টাবো কি করে, হরে কৃষ্ণ মহামন্ত্রে কলিযুগে করব অপরাশূন্য হয়ে, অপরাশূন্য হয়ে না করলে, নাম না করলে, নামের যে ফল প্রেম, যে প্রেম লাভ হলে
এ জগতে যত আসক্তি খুব নগণ্য হয়ে যাবে সেটা হবে না, আসক্তি বেড়েই যাবে, ভোগাসক্তি বেড়েই যাবে। তাই সকলে চেষ্টা করুন, শুদ্ধ নাম করার চেষ্টা করুন, অপরাসন হয়ে নাম করার চেষ্টা করুন, পরম্পরা আনুগত্য থেকে নাম করার চেষ্টা করুন, কারো কোন রকম ডিসক্রিমিনেশন মানে হচ্ছে কোন রকম ওই মানে তফাত, এ বড় ও ছোট, এ মাঝারি, এরম এরম বিচার না করে আমরা বিচার করতে পারবো না। আমাদের বিচার করার অধিকার আছে? ভগবান জানেন। দেখুন আমার একটা 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 দৃষ্টান্ত ছেড়ে দেবো। একদিন চৈতন্য মহাপ্রভু পুণ্ডরীক বিদ্যানিধির নাম নিয়ে কাঁদছেন, ওরে মোরে বাপ রে কবে দর্শন দেবে গো, এরকম ধরনের করে কাঁদছেন। গদাধর পণ্ডিত চিন্তা করলেন, পুণ্ডরীক কে? পুণ্ডরীক শুনলেন, তারপরে কিছুদিন পরে শুনলেন পুণ্ডরীক বিদ্যানিধি এসেছেন নবদ্বীপ ধামে বাংলাদেশ থেকে, মানে তখন তো বাংলাদেশ ছিল না, ভারতবর্ষী ছিল, এসেছেন নবদ্বীপে। তখন মুকুন্দকে নিয়ে গেলেন, কি দেখলেন? বিলাসবহুল পালঙ্কের মধ্যে বিলাসবহুল বস্ত্র পরে বালিশ নিয়ে হুঁকা টানছে, হুঁকা জানো, হুঁকা হুঁকা টানছে, পিকদানি আছে সোনার, পিকদানিতে পান চেবাচ্ছে আর পিক ফেলছে। বিভ্রান্ত হয়ে গেলেন, বলে এ কি, এ কি ধরনের বৈষ্ণব, এর নাম ধরে কাঁদছে? আমাদের চোখ দেখতে পাবে না, আমরা ওই এই সমস্ত তারতম্য করতে গিয়ে এসে মরে যায়, আমাদের ভজন চুল হয়ে যায়, কারো দোষ না দেখে তারতম্য না করে নিজে সংশোধন হয়ে হরিনাম করবেন সাধুর আনুগত্যে। সাধু মানে পরম্পরা, আমি সাধু নই, অন্যান্য সাধু হতে পারে, তাদের আনুগত্য করতে পারেন। হ্যাঁ, তো সাধুর আনুগত্যে নাম করে আস্তে আস্তে এই মুখটা ভগবানের দিকে ফেরান, তাহলে প্রকৃত অর্থে মনুষ্য জীবনের কর্তব্য সাধন হবে, অন্য জীবন হবে না। সকলে হরিনাম করবেন, সময় হয়ে গেছে, আর বেশি সময় নেব না, ঠান্ডাও পড়ছে। আপনারা আস্তে আজকে আবার সকলে যে প্রসাদও করেছে নাকি, সকলে প্রসাদ হয়েছে, ওরা প্রসাদ পেয়ে যাবেন, আমাদের কীর্তন হয়ে আচ্ছা এখানে আমাদের এখানে চৈতন্য ভাগবত গ্রন্থ ছাপা হয়েছে, চৈতন্য গোপীনাথ গৌড়ীয় মঠ থেকে এই গ্রন্থ এখানে পাওয়া যাচ্ছে। আর একটা কথা যে আগা অন্যান্য বৎসরের ন্যায় এ বৎসরও আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমা হবে, সেটা শুরু হবে আগামী ষোলোই মার্চে শুরু হবে, 25শে মার্চ নবদ্বীপ মানে গৌর পূর্ণিমা হবে, আর 26শে মার্চ হবে জগন্নাথ মিশ্রের উৎসব। এই 11 দিন ব্যাপী যে উৎসব চলবে, এই উৎসবে সকলকে জানাব নিমন্ত্রণ আমি করছি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত আমার পক্ষ থেকে এবং আমাদের গোপীনাথ গৌড়ীয় মঠের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ, আপনারা সকলে আসবেন। এখন আমাদের কীর্তন হয়ে আমাদের সবার বিশ্রাম হবে, আপনারা এখানে প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। হরে কৃষ্ণ। আরেকটি ঘোষণা রয়েছে, আগামী 29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শ্রীল প্রভুপাদের ব্যাস পূজা।